আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ মুসলিদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। তো কৌশিক সাহা নামক এক ভাই আমাকে একটি প্রশ্ন করেছিলেন যে হাইপারথাইরয়েডিজমের কারণে কিভাবে অ্যাক্রোপ্যাকি হয়। হ্যাঁ, অ্যাক্রোপ্যাকি, দ্যাট মিন্স এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হাইপারথাইরয়েডিজমের কারণে একটা আমাদের ক্লিনিক্যাল ফাইন্ডিংস আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে অ্যাক্রোপ্যাথি, অ্যাক্রোপ্যাকি। এই অ্যাক্রোপ্যাকি মানে হলো যে ক্লাবিং। হ্যাঁ, যখন হাইপারথাইরয়েডিজমের কারণে ক্লাবিং হয় সেটাকে আমরা বলি থাইরয়েড অ্যাক্রোপ্যাকি। তো এই অ্যাক্রোপ্যাকি জিনিসটা পাওয়া যায় মূলত, দেখা যায় যে হাইপারথাইরয়েডিজম তো অনেকগুলো সাবটাইপ আছে, তাই না? এটা হচ্ছে গ্রেভস ডিজিজে পাওয়া যায় এই থাইরয়েড অ্যাক্রোপ্যাকি। এটা হচ্ছে গ্রেভস ডিজিজ এবং এটাকে ট্রায়াডও বলা হয়। দ্যাট মিন্স যাদেরই অপথ্যালমোপ্যাথি পাবো আমরা, দ্যাট মিন্স হচ্ছে প্রোকটোসিস, হ্যাঁ, লিড রিড ফ্র্যাকচার, লিড ল্যাগ, এগুলোর সাথে আমরা ওনাদের অ্যাক্রোপ্যাথি ফিঙ্গার ক্লাবিংও পাবো। এখন অপথ্যালমোপ্যাথির যে প্যাথোফিজিওলজি, এটা আমরা আলহামদুলিল্লাহ জানি। কিভাবে? যে আমরা জানি এখানে রেট্রো অরবিটাল স্পেসে যে অ্যাডিপোসাইট থাকে বা হচ্ছে ফাইব্রোব্লাস্ট থাকে, ওই ফাইব্রোব্লাস্টগুলোতে আমার অ্যান্টি টিএসএইচ অ্যান্টিবডি, যেটা কিনা গ্রেভস ডিজিজে একটা অটো অ্যান্টিবডি তৈরি হয়, ওই অটো অ্যান্টিবডি অ্যান্টি টিএসএইচ অ্যান্টিবডিটা ওই রেট্রো অরবিটাল স্পেসে ফাইব্রোব্লাস্টকে স্টিমুলেট করে, তখন ওই ফাইব্রোব্লাস্টগুলো বেশি বেশি কানেক্টিভ টিস্যু কোলাজেন সিনথেসিস করে। মোর ওভার, ওই ফাইব্রোব্লাস্টগুলো অ্যাডিপোসাইডে ডিফারেন্সিয়েট হয়ে তারা বেশি বেশি অ্যাডিপোসাইট তৈরি করে আমাদের আই গ্লোবের পেছনে, রেট্রো অরবিটাল স্পেসে, ফলে আই গ্লোবটা বালজিং হয়ে একটু বাইরের দিকে চলে আসে, এটা আমরা জানি। তো এখন প্যাথোফিজিওলজি যেটা হলো যে অ্যাক্রোপ্যাকিটা কীভাবে হয়, অ্যাক্রোপ্যাকি এটাও খুবই আনকমন একটা প্যাথোলজি, সবার শেষের দিকে এটা দেখবেন লেখা আছে। তো এটার ব্যাখ্যা হচ্ছে, যখন সায়েন্টিস্টরা চিন্তা করলেন যে এই অ্যাক্রোপ্যাকি কেন হয়, তো ওনারা এই অ্যাক্রোপ্যাকি পেশেন্টদের যে ব্লাড, হ্যাঁ, ব্লাডকে ওনারা নিয়ে তার উপর অ্যানালাইসিস করে দেখলেন যে হাইপার থাইরয়েড অ্যাক্রোপ্যাকি পেশেন্টদের আমরা যে তাদের ব্লাডে যে দেখলাম যে ফাইব্রোসাইট খুব বেড়ে গেছে, ফাইব্রোসাইট নামক একটা সেল খুব বেড়ে গেছে। এখন এই ফাইব্রোসাইট কোত্থেকে আসে? ফাইব্রোসাইট অ্যাকচুয়ালি আসলে বোন ম্যারো থেকে আসে। আমরা জানি বোন ম্যারো থেকে তৈরি হয় মনোসাইট, আর এই মনোসাইটের কিছু কিছু মনোসাইট ডিফারেন্সিয়েটেড হয়েই তৈরি করে ফাইব্রোসাইট। দ্যাট মিন্স ফাইব্রোসাইট ইজ ওয়ান টাইপ অফ মনোসাইট, বাট দ্য ফাইব্রোসাইট হ্যাজ বোথ ক্যারেক্টারিস্টিক্স অফ মনোসাইটস অ্যান্ড ফাইব্রোব্লাস্ট। তাহলে ফাইব্রোসাইট একটা খুব অ্যাটিপিক্যাল একটা সেল। এখন দেখা যাচ্ছে এই যে হাইপারথাইরয়েড অ্যাক্রোপ্যাকি পেশেন্টদের এই ফাইব্রোসাইটটা, তাদের সার্কুলেশন অনেক বেড়ে যায়, এবং এই ফাইব্রোসাইটটাকে ওনারা আবার যখন নিয়ে আমরা যখন ইমিউনোটাইপিং করলাম যে এই ফাইব্রোসাইটের সেল সার্ফেসে কী কী মার্কার আছে, তো আমরা দেখি কী কী মার্কার দেখা যায়। এই যে আমরা একটা ফাইব্রোসাইট ড্র করলাম, তো সায়েন্টিস্টরা দেখলেন যে এই যে সার্কুলেটিং ফাইব্রোসাইট, এই সার্কুলেটিং ফাইব্রোসাইটের সেল সার্ফেসে কয়েকটা বিশেষ আমাদের মার্কার আছে, যেমন হচ্ছে কোলাজেন ওয়ান, কোলাজেন টু মার্কার, দেন হচ্ছে সিএক্সিআর ক্যামোকাইন রিসেপ্টর 4 মার্কার, দেন হচ্ছে CD34 মার্কার, CD45 মার্কার। এখন এই যে CD45 মার্কার, এই মার্কারটা মূলত হচ্ছে একটা মনোসাইট মার্কার। দ্যাট মিন্স আমি একটু আগে আপনাকে বললাম যে এই সার্কুলেটিং ফাইব্রোসাইটটা একদিকে মনোসাইটের মতো তার ক্যারেক্টারিস্টিক আছে, অন্যদিকে সে ফাইব্রোব্লাস্টের মতো ফাংশন প্লে করতে পারে। তাহলে যেহেতু CD45 পজিটিভ মার্কার আছে, সে অনেকটা মনোসাইটের মতো। আবার এই হাইপারথাইরয়েড অ্যাক্রোপ্যাকি পেশেন্টদের এই যে সার্কুলেটিং ফাইব্রোসাইট সংখ্যায় বেড়ে গেছে, এবং প্রত্যেকটা ফাইব্রোসাইটের সেল সার্ফেসে দেখা যায় যে টিএসএইচ রিসেপ্টর আছে, টিএসএইচ রিসেপ্টর। এটাই কিন্তু একটু অ্যাটিপিক্যাল। নর্মালি আমার আপনার যারা আমরা হেলদি পার্সন, তাদের এই ফাইব্রোসাইটে কিন্তু টিএসএইচ রিসেপ্টর থাকে না। এখন প্রশ্ন হলো, তাহলে হাইপারথাইরয়েডিজমের কারণে কেন এই ফাইব্রোসাইটে টিএসএইচ রিসেপ্টরটা আপরেগুলেট হয়, এটা এখনো জানা যায়নি। কিন্তু দেখা যাচ্ছে যে না, এই পেশেন্টদের ফাইব্রোসাইটে টিএসএইচ রিসেপ্টর থাকে। তাহলে এই যে টিএসএইচ অটো অ্যান্টিবডি, এটা এই ফাইব্রোসাইটের টিএসএইচ রিসেপ্টরটাকেও কী করবে, স্টিমুলেট করবে। করলে যখনই ফাইব্রোসাইটের টিএসএইচ রিসেপ্টরের সাথে অটো অ্যান্টিবডি বাইন্ড করবে, তখনই ফাইব্রোসাইটটা অ্যাক্টিভেটেড হয়ে সে মায়োফাইব্রোব্লাস্টে ডিফারেন্সিয়েটেড হবে, এবং এই মায়োফাইব্রোব্লাস্টটা দেন সিনথেসিস শুরু করে দিবে, তার কাজ কোলাজেন সিনথেসিস করবে, সে কোলাজেন টাইপ 1 টাইপ 2 ফাইবারগুলো। আচ্ছা, এখন তাহলে প্রশ্ন হলো, আমি কি বললাম যে প্রথমে বোন ম্যারোতে ছিল, বোন ম্যারো থেকে আলটিমেটলি মনোসাইট, মনোসাইট থেকে ফাইব্রোসাইটটা তৈরি হলো, এই ফাইব্রোসাইটটা দেন সার্কুলেশনে ঢুকলো, হ্যাঁ, সে সার্কুলেট করছে, অবশ্য ব্লাড ভেসেলস থেকে এই ফাইব্রোসাইটগুলো ব্লাড ভেসেলস থেকে আবার
বের হয়ে ডায়াবেটিস এর মাধ্যমে বের হয়ে তারা বিভিন্ন টিস্যুতে ডিপোজিট করবে। এখন কোথায় কোথায় ডিপোজিট করে আমরা জানি, প্রত্যেকটা সেলের এক একটা প্রিডিলেকশন সাইট আছে এবং এই ফাইব্রোসাইটটা ডিপোজিট করে মূলত দুটো জায়গায়, একটা হচ্ছে রেট্রো অরবিটাল স্পেস এবং আরেকটা হচ্ছে, তাও সবার ক্ষেত্রে হয় না কিন্তু, সব হাইপারথাইরয়েডিজম দ্যাট মিনস গ্রেভ ডিজিজ পেশেন্টের আপনি অ্যাক্রোপ্যাথি পাবেন না। যাদের ক্ষেত্রে হয় দেখা যাচ্ছে এই ফাইব্রোসাইটগুলো রেট্রো অরবিটাল স্পেসের পাশাপাশি তারা নেইল বেডেও ডিপোজিট করে, নেইল বেডের নিচে যে সাবকিউটেনিয়াস টিস্যু আছে, স্ট্রোমা আছে, সেখানে তারা ডিপোজিট করে এবং এই অটো অ্যান্টিবডিটা তখন ওখানে গিয়ে এই ফাইব্রোসাইটকে স্টিমুলেটেড করে মায়োফাইব্রোবাস্ট, যেন মায়োফাইব্রোবাস্ট বেশি বেশি কোলাজেন সিনথেসিস করতে থাকে। তো নেইল বেডের নিচে এখন যেহেতু কোলাজেন সিনথেসিস বেড়ে গেছে, ফলে আলটিমেটলি আপনার নেইল বেডটা একটু ইলিভেটেড হয়ে যাবে, যেটাকে আমরা ক্লাবিং হিসেবে ক্লিনিক্যালি ডিটেক্ট করব। তাহলে এই হচ্ছে আন্ডারলাইং প্যাথোফিজিওলজি। তাহলে কেন হাইপারথাইরয়েডিজম স্পেশালি গ্রিভস ডিজিজে আমরা কেন ক্লাবিং পাই, যেটাকে কিনা অ্যাক্রোপ্যাথি বলে, তার কারণ হচ্ছে গ্রিভস ডিজিজ পেশেন্টদের টিএসএইচ রিসেপ্টর কন্টেইনিং সার্কুলেটিং ফাইব্রোসাইট নাম্বার বেড়ে যায় এবং এই ফাইব্রোসাইট ডিপোজিট করে নীল বেডের নিচে এবং সেখানে আমাদের এই অটো অ্যান্টিবডি এই ফাইব্রোসাইটকে অ্যাক্টিভেটেড করে মায়োফাইব্রোবাস্ট করে, সে বেশি বেশি কোলাজেন সিনথেসিস করে ফিঙ্গার ক্লাবিং করতে পারে। এটা হচ্ছে এক্সপ্লেনেশন। থ্যাংক ইউ।